সিগারেট খাওয়ার অভ্যাস আছেনি সারা দিচ্ছে আছেনি সারা দিচ্ছে আছে সারা দিচ্ছে আছেনি আমার কাছে ছোট্ট একটা ওষুধ আছে দিতামনি বাজেটে কিন্তু সিগারেটের দাম বাইরে গেছে বাজেটে সিগারেটের দাম খাইলে কিন্তু লসে পড়বেন এদিকেও লস বন্ধ করার ইচ্ছা আছে আপনি চাইলে পারবেন রমজান মাসে সিগারেট খাইয়াছিলেন নাকি না খাইয়া যেমনে রমজান মাসে না খাইয়াছিলেন এখনো সেরকম না খাইয়া থাকতে পারবেন আপনি বলবেন যে আমি খাইতাম না তুই শয়তানে কেমনে খাওয়াবি খাওয়া কিছু কথা কয় না শয়তানে খাওয়াইতে পারবে জোরে বলেন না পারবে যারা নামাজ ধরতে চান আপনি আপনাদেরকে আমার একটা টেকনিক বলি নামাজ পড়ার যখন টাইম হবে ইচ্ছা করবে না একটু ঘুমায় তারপর বইরা আপনি এখন বইরাম নামাজ দেখি তুই কিতা করস আমি করি দেখবেন যে হে কিছু করতে আপনি শুধু কষ্ট করে ওযুটা পানি নিয়ে নেবেন তখন সে কিতা করবে জানেন এই ফ্যাট গুড লাইব গুড 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 ওযু ভাঙার আপনি বলবেন যতবার ওযু ভাঙবে আমি ততবার বানাবো চেষ্টা করলে আল্লাহর রহমত তাকে সাহায্য করে এই বিশ্বাস আছে না নাই আছে না নাই আজকের এই ওয়াইসিয়া দরবার থেকে সবাই মিলে আওয়াজ দিয়ে বলুন আমরা আমাদের সাধ্যমত নামাজ পড়ার চেষ্টা করব সবাই মিলে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর মা বাবার সাথে ইচ্ছা মতো বেয়াদবি করব বেয়াদবি করবেন একসাথে থাকতে গেলে মা বাবার সাথে অনেক কিছু হয় চুপ করে থাকবেন আপনার সন্তানও দেখবেন আপনার সামনে আদব নিয়ে চুপ করে থাকবে সুবহানাল্লাহ বলেন না এলাকায় কিছু মুরব্বী আছে না দেখলে কি দিবেন কিছু আমার মতো ট্যাংরা মুরব্বী আছে সালাম দিলে কিতা করে আপনারে ছেলেটা সম্মান দিছে সালাম দিছে না দিলে তো বেয়াদবি কইতেন সালাম যখন দিছে একটু কন না বাবা ওয়ালাইকুম সালাম কিরে নাতি কেমন আছস তোয়ে না আপনার নাতিটা আরেকজনকে সালাম দেওয়ার জন্য সাহস পাবে এখন কিছু আছে এই কথা কয় না আছে না না আছে না নাই এরা যারা এমন করবে তাদেরকে তিনটা করে সালাম দিবেন যতক্ষণ উত্তর দিবে না ততক্ষণ সামনে দাঁড়িয়ে থাকবেন আসসালামু আলাইকুম কিরে তুই সামনে দাঁড়াইছ কা কাউনি ওয়ালাইকুম সালাম যতক্ষণ কইবেন না এবার বলেন ওয়ালাইকুম সালাম বলতে বাধ্য বাধ্য হবে কি হবে না উত্তর না দিয়ার কোনো উপায় উত্তর না দিয়ার কোনো উপায় শেষ কথা বলে বিদায় নিচ্ছি যদি পবিত্র সঙ্গী চান আচ্ছা এখানে একটা জিনিস বলি যারা বিয়ে করেন না একটু হাত তুলেন তো বিয়ে করেন না কে কে ওরে মাশাআল্লাহ ওরে মাশাআল্লাহ আচ্ছা হইছে 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 হুজুর আপনি কষ্ট লইয়েন না আমি তো যুবক লইয়ে আছি সবসময় এ হাত নামান আল্লাহ সবাইকে ভালো জীবন সঙ্গী দান করুক এতক্ষণ সুবহানাল্লাহর আওয়াজও আওয়াজও হয় নাই আমিনটা জোরদার হইছে যারা বিয়ে করেন নাই আল্লাহ আপনাদের সবাইকে পবিত্র জীবন সঙ্গী দান করুক যারা আমার মাইকের আওয়াজ শুনতেছে আমার বোনেরা আল্লাহ আপনাদেরকেও পবিত্র জীবন সঙ্গী দান করুক এমনও তো হইতে পারে আজকের দিনে যারা আমাকে সামনাসামনি বসে দেখতেছে এখানের ভিতর অনেকের বউ আমার আওয়াজ দূর থেকেও শুনতেছে হতে পারে না অনেক সময় দেখবেন সারা দুনিয়া খুঁজে বউ ভাই না শেষ পর্যন্ত বিয়ে হয় ঘরের পাশে ওই তুই এখানে নি পড়ে রইছ আমি তো সারা দুনিয়া খুঁজতাছি তোর আছে না এরেক সময় আছে না এবার বলেন জোড়া মিলাই দেই কে জোড়া মিলাই দেই কে মিলানো আছে না নাই আপনি আমি আগ বাড়াইয়া ফেম করতে যাই কোন দুঃখে আমারটা আছে না নাই আহ আমি তো কইরে লেছি আমারটা ছিল কি ছিল না ফাইছে কি ভাই নাই এই জোরে বলেন না ফাইছে কি ভাই নাই যারা বিয়ে করেন নাই আপনাদের জন্য একটা আছে না নাই আমি চারটার কথা কইতাম না একটার কথা কইব একটা আছে না নাই কোন না কোন জায়গায় আছে না নাই এবার আপনি যদি সেরা বাদ দিয়ে আরেকজনের লগে ফেম করেন
সেগা আপনি খাইবেন না তো গেটা খাইবো কিছু কথা কয় না জোরে কয় না তো সেগা আল্লাহ দেয় নাই আপনি নিজে যাইয়া খাইছেন কথা বলেন ঠিক কি না এবার কি বলেন আমি আপনাদের যুবকদের আওয়াজ চাই মুরব্বীদের দুয়ার মাধ্যমে অ যুবক বিয়ে করার যে ইচ্ছা আছে পবিত্র সান না পবিত্র বুঝে কইয়েন কিন্তু পবিত্র না পবিত্র সত্যি তো আপনি যে অন্যের বউয়ের লগে ফেম কইরা মানে অন্যের হবু বউয়ের লগে ফেম কইরা যে অপবিত্র হইয়া যাইতেছেন আপনার বউ কি হাত গোটা বসে রইছে সেও তার একজনের লগে এখন কি তা করবেন বুঝেন নাই মতলব ওয়ালা ছেলের বউ আছে কুমিল্লা জোরে কয় না কুমিল্লা ওয়ালা ছেলের বউ আছে মতলবে এবার আপনি কুমিল্লা ওয়ালার ছেলের হবু বউর লগে এখানে ফেম করতেছেন ওদিকে আপনার বউর লগে তে ফেম করতেছেন এদিকে তার বিয়ে আপনার সাথে হবে না ওদিকে ওর বিয়ে আপনার সাথে হবে না কি হইল আপনি তার হক নষ্ট করেছেন আপনি পাবেন এমন একজন যার হক নষ্ট এবার বলেন পবিত্র লাগবে না অপবিত্র লাগবে জোরে বলতে হবে পবিত্র না অপবিত্র আওয়াজ দিয়ে বলেন তো পবিত্র দিতে পারেন কে আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আমি পবিত্র চাই কিভাবে পাব রব বলে যে তুই পবিত্র থাক তোরটা পবিত্র আমি রাখব সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তুই নিজের চরিত্র পবিত্র রাখ তোরটার চরিত্র পবিত্র আমি রাখব তুই নিজেকে হেফাজত কর তোরটার হেফাজত আমি করব বান্দারে তুই অন্যের হবু বউয়ের ইজ্জত হেফাজত কর অন্যের হবু স্বামীর ইজ্জত হেফাজত কর তোরটা যেখানে আছে আমি আল্লাহর রহমত দিয়ে সেটা হেফাজত করব অনেকের বাচ্চা হয় না আছে না আবার বাচ্চা হওয়ার পর মারা গেছে মনে আছে না তখন আমাদের সমাজ একটা কথা বলে আল্লাহ দিলাও কেন আমাদের সিডাং আরা সিডাং অথ দাও ভাই দিও গিললে লইও গিললে এবারে নদী দিই অনতে গইলে বালা আসিল একখানা দেখাইও রোবো লাগাইও ঠোঁট অমৃতি মধু লাগাইও ভান করি দিলো গিললে লইলো গিললে দিলাও কেন নিলাও কেন এবার আওয়াজ দিয়ে বলেন তো শেষ ভালো যার সব ভালো তার দিয়েছেন কে আল্লাহ নিয়েছেন কে আল্লাহ সন্তানের জন্য আমি হলাম বাবা সন্তানের জন্য আমার বউ হয়েছে মা কিন্তু সন্তানের জন্য রব হয়েছেন আল্লাহ এবার বলেন তো সবচেয়ে অধিকার কার বেশি বাবার মার না আল্লাহর তাহলে আল্লাহ সম্পদ আল্লাহ দিল আল্লাহর ইচ্ছা নিল আল্লাহর ইচ্ছা হু আই এম আমি আপনি বলার কে কথা কয় না কথা কয় না কথা কয় না মূলত আপনার আমার হ্যাঁ হুঁ নাক কুসকানোর কোন অধিকার কারণ যার সম্পদ উনি নিবে যখন ইচ্ছা তখন নিবে বলার কে আপনার আমার বলার কোন অধিকার কিন্তু আল্লাহ পাক বলে আমি দিয়েছে সেটারও কারণ আছে নিজে সেটারও কারণ আছে আজকে আমার সাথে একটা কথা বলেন সব দুঃখ কষ্ট এখানে রেখে যাবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে একটু সবাই মিলে বলবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে সবার মিলে আওয়াজটা আমি পাই নাই সবাই মিলে বলুন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে আল্লাহ কখনো বান্দার ক্ষতি চায় না আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ সবাই একটু আওয়াজটা বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে ১২ বছর সন্তান হয় নাই ১৩ বছরে গিয়ে সন্তান হয়েছে ডেলিভারি হওয়ার দুই দিন পরেই মারা গেছে এবার সবাই মিলে আঙ্গুল তুলতেছে বাচ্চার মার উপরে কই এর মধ্যে কোনো সমস্যা আছে মনে হয় না 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 এই কথা কখনো বলতে যাবেন না বাচ্চার কারণে বাচ্চার মার দোষ দেওয়া কখনো ঠিক জোরে বলেন না বাচ্চার কারণে মাকে দোষ দেওয়া কখনো ঠিক এবার সেই আল্লাহ পাক কি হিকমতটাকে এখানে গটালেন একটু খেয়াল করে দেখেন আল্লাহ পাক দেখলেন মায়ের আমলনামা জাহান্নামী বাবার আমলনামা জাহান্নামী জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আল্লাহ চাচ্ছেন মা বাবাকে জান্নাত দিতে দিবেন তো দিবেন কিভাবে এবার আল্লাহ কি করলেন ওই নিষ্পাপ থাকা অবস্থায় আপনার বাচ্চাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন হয়তো এখানে অনেকেই আছেন যাদের নিষ্পাপ থাকা অবস্থায় বাচ্চা মারা গিয়েছে এমন অনেকে হয়তো এখানে থাকতে পারে কিন্তু মাইকের আওয়াজ শুনছে এমনও
এমনও থাকতে পারে এবার আল্লাহ কি করলেন ওই দুইজনকে হাশরের ময়দানে মা বাবাকে যখন হিসাবের দাঁড়িপাল্লায় রাখলেন ওই মা বাবা জাহান্নামে চলে যাচ্ছে আমলের দোষের কারণে রব্বে করিম ফেরেশতাকে পাঠালেন তাদেরকে বলো জান্নাতের মধ্যে যেতে মা বাবা জিজ্ঞেস করলো মাওলা জান্নাতে যাওয়ার তো কোনো আমল নাই জান্নাত পাবো তো পাবো কিভাবে রব্বে করিম বলে তোদেরকে জান্নাত দেওয়ার জন্য ওই দুনিয়াতে সাময়িক কিছুদিন কষ্ট দিয়েছিলাম আজকে তোর নিষ্পাপ শিশুটা জান্নাতের দরজায় দাঁড়ায় এসে আমি আল্লাহকে বলছি আল্লাহ দুনিয়াতে মা পাই নাই বাবা পাই নাই জান্নাতে মা বাবা ছাড়া থাকবো না আল্লাহ আমারে যদি জান্নাত দিতে চাও আমার মা বাবাকেও জান্নাত দিতে হবে আমি আল্লাহ তার দোয়া কবুল করে তোরা জাহান্নামে মা বাবাকে জান্নাতে রাস্তা দিয়ে দিলাম এবার বলেন লাভ না লস আরো জোরে আরো জোরে আল্লাহ কখনো কারো লস করে না যা করে জীবনে যা হয়েছে বুঝেন না বুঝেন আপনি শুধু এতটুকু বুঝেন নিশ্চয়ই এখানে আমার জন্য কোনো ভালো আছে সেজন্য আল্লাহ এটা করেছে এবার এই কথাটার এখান থেকে টাইম না আমার কিছু কিছু স্পেশাল যুবকরা কিতা করব জানেন নি কয় এক্সকিউজ মি হুজুর আমি যে হেটার লগে ফেম করছিলাম লাগাই দিছে আরেক জায়গায় তো কি হইছে কয় ফেম করে যে সেকা খাইছি সেকা খাইয়া যে বেকা হয়ে গেছে এটা কিতা কইবেন আচ্ছা আপনি একটু বলেন তো ওই স্কুলের সামনে কি আল্লাহ আপনাকে দাঁড়াইতে বলছে নাকি আমরা দাঁড়াইছি না আমি শুনি নাই তো বান্ধবীর থেকে নাম্বার কি আল্লাহ নিতে বলছেন আমরা নিছি আর একটু জোরে রোদে শুকাইয়া বৃষ্টিতে ভিজাইয়া নিজের ফেস্টিস পাঞ্চার করছি আল্লাহ বলছেন আমরা করছি আর একটু জোরে বলেন এবার একটু বলেন তো দোষটা কাদের আওয়াজ কিন্তু ছোট হয়ে গেছে দোষটা কাদের কিন্তু দোষ দিতেছি কারে অথচ আল্লাহ এখান থেকে আমাদেরকে বাঁচাইছে বেরাকাত দিয়ে সেজন্য দুনিয়া উল্টাই যাক নামাজ সারা যাবে শেষ বার যখন সব বার তার আওয়াজ দেন আমার ভাই আলোচনা করবেন জোরে বলেন নামাজ সারা যাবে মসজিদের মিম্বর থেকে যখনই আওয়াজের ধ্বনি আপনার কানের মধ্যে আসবে পিছনে ফেলার চেষ্টা করবেন রবের ডাকটাকে সামনে রাখার চেষ্টা করবেন লাভ কি এক কথায় বুঝে নেন আমরা এখানে রবের ডাককে সম্মান দিব হাসরে রব আমাদের ডাককে সম্মান দিবে সুবহানাল্লাহ জোরে বলেন না দুনিয়াতে আমরা রবের ডাককে সম্মান দিব হাসরে রব আমাদের ডাককে সম্মান দিবে আমরা এখানে রবকে খুশি করব হাসরের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশের মাধ্যমে আল্লাহ আমাদেরকে খুশি করে দিবেন বলেন সুবহানাল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক আমিন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি এক আল্লাহ পাকের একটু জিকির শুনতে চাচ্ছি যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ একবার বলেন আলহামদুলিল্লাহ একবার বলেন আলহামদুলিল্লাহ আপনি করবেন তো এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ হয় না আর একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন মারহাবা ওই যে যাদের ঘরে মেয়ে মানুষ থাকে পুরুষ মানুষ কম তখন পুরুষ মানুষরা বিশেষ করে শহরের দিকে হয় দরজার মধ্যে যদি আমি তিনটা বাড়ি দিই মনে করবো আমি আইছি আর কেউ যদি এমনি এমনি বাড়ি দেয় খবরদার দরজা খুলিস না আছে না আছে না কিছু কিছু কোড আছে না এবার আসেন জিন্দা মানুষের ভিতরে হার্ট বিট আছে না নাই এটা কি শুধু আমাদের আছে না সবার আছে যারা আল্লাহ মানে তাদের আছে যারা আল্লাহ মানে না তাদেরও আছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ
তাদেরও আছে যারা বলে লা ইলাহা হরতি পাপম ইল্লা আল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ অবৈনতি তাদেরও আছে যারা বলে বদ্দং শরণং গচ্ছামি তাদেরও আছে যারা বলে স্রষ্টা নাই তাদেরও আছে যারা বলে স্রষ্টা আছে তারও আছে যারা বলে নামাজ লাগবে না তাদেরও আছে যারা বলে নামাজ লাগবে তাদেরও আছে যাদের কাছে আছে তারা হলো জিন্দা আর এটা কি হার্টবিট এটা কি আমার গলা না গেছে আপনাদের তো গলা এখনো যায় নাই আপনারা একটা আওয়াজ দেন এটা কি এবার হার্টবিটের একটা আওয়াজ আছে না নাই আমি বলছি আবার আপনারা মনোযোগ দিয়ে শুনেন কেউ একজন বেহুঁশই পড়ে গেছে ডাক্তার নাই জিন্দা আছে না কেমনে বুঝবেন কয় কানটা বুকের লগে লাগাই দে বাজলে আছে নাইলে নাই শর্টকাট হিসাব এবার মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে গভীর মনোযোগ নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী আপন গবেষণায় সে আওয়াজ দিয়ে গবেষণা করলো এই আওয়াজের মধ্যে যেহেতু মানুষ জিন্দা এই আওয়াজে মানুষ মরা এই আওয়াজে আছে কি এই আওয়াজে কি বলে একটু শুনতে চাই বিভিন্ন শব্দের সাথে এই তালটা ওজন দেওয়ার পরে দেখে যে মিলে না কিন্তু যখন আল্লাহ নামের জিকির সাথে তালটা মিলাই দেখে যে আল্লাহ নামের সাথে মিলে গেল যতক্ষণ ততক্ষণ আল্লাহ আপনি জিকির করেন না করেন আপনার কলব কিন্তু সর্বদা আপনার রবের জিকির করতেই আছে সুবহানাল্লাহ এবার যারা বলেন নাই তার কলবও জিকির করে কথা কয় না কেন আর একটু জোরে কর না আমি না মানা মানি নাই নয় আমি না মানা মানে নাই নয় আবার আমি মানা মানে আছে নয় যেটা আছে সেটা আছে যেটা নাই সেটা নাই আমাদের মানা না মানা নিয়ে কিচ্ছু যায় আসে হুয়াল আউয়ালু হুয়াল আখিরু আছে না নাই হাইয়ুল কাইয়ুম আছে না নাই আজিজ ও গফফার আছে না নাই জব্বার ও খালিক আছে না নাই মালিক আছে না নাই গফফার আছে না নাই লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই এবার বলেন সেই স্রষ্টার নামটা সবাই মিলে বলেন আল্লাহ আল্লাহ আর একটু জোরে আল্লাহ যেদিন আপনার সেই মুখের জিকিরটা অন্তরের জিকিরের সাথে মিলে যাবে সেদিন এখান থেকে নূর বের হওয়া শুরু হবে সুবহানাল্লাহ আমাদের মুখে জিকির করা লাগে কেন সওয়াবের জন্য নয় নয় নূরের জন্য মনে রাখবেন সময় সংক্ষিপ্ত বিস্তারিত যাব না আমার ভাই এসে বিস্তারিত বলবেন আমি শর্টকাট বলে দিচ্ছি আগে একটা জিনিস জানতে চাই আপনাদের কাছ থেকে কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছে কে কে কবরে শান্তি পেতে চান হাত তুলেন আল্লাহ এই হাতগুলোকে কবুল করো আমার হাত নামান এবার বলেন শান্তি দিতে পারেন কে তাহলে তো অঙ্ক ক্লিয়ার আপনি ওনাকে খুশি করেন উনি আপনাকে কবরে শান্তি দিবে কিছু কথা বলে না আপনি ওনাকে খুশি করেন উনি আপনাকে কবরে শান্তির ব্যবস্থা করে দিবে ঠিক না এই না এখানে আল্লাহর নাম আছে না ভাইয়া একটু বলেন না আছে না কবর আপনার এমনি আলোকিত হবে আপনি শুধু ওনাকে খুশি করেন শেষ হাসরে আপনার বই কি যেখানে আপনার রহমান আছে যেখানে আপনার জন্য আপনার নবী রহমাতুল লিল আলামিন আছে ভয়ের তো কিছু জোরে বলেন না ভয়ের কিছু তবে শর্ত একটা আছে সেটা কি আগে এটাকে পরিষ্কার করতে হবে যার এটা নোংরা তার সব নোংরা হয়ে গেছে যার এটা পরিষ্কার তার সব পরিষ্কার হয়ে গেছে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার আসুন কিছু আমরা আজকের এই আজিমুশান আয়োজন থেকে বুঝার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন বুঝে পাঠিয়েছেন না না বুঝে পাঠিয়েছেন ভাই একটু আওয়াজ দেন না সব কিছু চালাচ্ছেন কে আওয়াজ দেন জোরে সব কিছু চালাচ্ছেন কে খাওয়াচ্ছেন কে দিচ্ছেন কে তো উনি কি আমাদের অবস্থা জানেন না উনি কি আমাদেরকে দেখেন না তাহলে আমাদের এত বিপদ কেন
তাহলে আমাদের এত কষ্ট কেন এটাই তো মনের প্রশ্ন শুনে রাখুন আল্লাহ তাআলা আমাদেরকে যে কষ্ট দিচ্ছেন এটার পিছনে আমাদের উপকার আছে সুবহানাল্লাহ জোরে বলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ছায়া চলে ওলামায়ে কেরামের জবানের ধারাবাহিকতায় আমরা শুনতে পেয়েছি জানতে পেয়েছি নবী বলছেন একজন মুমিন বান্দা চলার পথে যদি একটা কাঁটা ফুটে ওই কাঁটা ফুটার ব্যথায় যদি সে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর খুশি থেকে রব্বে করিম ওই ব্যথার কারণে তার গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ এবার বলেন আমাদের জীবনে গুনাহ আছে না নাই আছে কম না বেশি মাফ করার জন্য কারণের দরকার আছে না নাই আমাদের বিপদ আসে আমাদের গুনাহ কমানোর জন্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনার পারিবারিক সমস্যা আপনার গুনাহ কমার উসিলা আপনার ভাই আপনাকে জ্বালাচ্ছে আপনার গুনাহ কমার উসিলা আপনার জেরা আপনাকে চালাচ্ছে আপনার গুনাহ কমার উসিলা আপনার বউ আপনাকে জ্বালাচ্ছে গুনাহ কমার উসিলা আপনার স্বামী আপনাকে জ্বালাচ্ছে গুনাহ কমার উসিলা আর যাদের গুনাহ মাফ হয়ে যায় তারপর যারা সবর করে আল্লাহ পাক তাদের দরজাকে তাদের দরজাকে তাদের সম্মানকে তাদের ইজ্জতকে তাদের রিজিককে আল্লাহ আরো বলন্দ করে দেয় আরো বড় করে দেয় সুবহানাল্লাহ কষ্টের মধ্যে কোনো লস জোরে বলতে হবে কোনো লস এখানে যারা আছেন সবার ইনকাম কি প্রতিদিন এক রকম হয় এক এক জনের ইনকাম এক এক রকম কিন্তু আপনি দেখেন এই মতলব এলাকায় আপনারা যারা এক এক ইনকাম করনেওয়ালা আছেন সবাই কিন্তু একই গ্রামে থাকতেছেন একজন বান্দা দাঁড়াই বলেন তো আমি তিন দিন আগে আল্লাহ আমাকে বাদ দেয় নাই সাত দিন আগে আল্লাহ আমাকে বাদ দেয় নাই কোটি টাকা কামাইছে ভাত খায় আমার মত গরীব সে ভাত খায় ঠিক আর একটু জোরে বলতে হবে ঠিক এবার আপনি বলবেন ওনারা তো খাইছে ফোলাও রস আমি মিয়া খাইছি শাক দিয়া এটাই তো দুঃখ এবার ডাক্তারকে জিজ্ঞেস করেন ডাক্তার সাহেব রসতে বেশি পুষ্টি নাকি শাকে কথা কই না রে ভাই গরুর গোস্তে বেশি পুষ্টি নাকি শাকে গরিবরা খায় কি জোরে গন গরিবরা খায় ভালোটা বড় রোগলা খায় ফরমালিনটা বাস্তব যেটা সেটা মানতে হবে শরীরের জন্য পুষ্টির দরকার শরীরের জন্য আয়রনের দরকার শরীরের জন্য ভিটামিনের দরকার আল্লাহ গরিবকে অল্প টাকা দিয়ে সব সময় ভালো খাবার তাই খাওয়াচ্ছে বলেন না সুবহানাল্লাহ এবার আপনারা শর্টকাটে বুঝতে পারবেন আমাদের কাছে দামি কোনটা গ্রাম না শহর যেটা সত্যি সেটা বলেন আমাদের কাছে দাম কোনটা গ্রাম না শহর শহরের দাম আমাদের কাছে একটু বেশি কারণ গ্রাম থেকে সবাই কোথায় যায় শহরে বাচ্চাদেরকে গ্রাম থেকে কোথায় পড়ায় সবার নজর হচ্ছে কোন দিকে শহরের দিকে এবার আপনারা বলেন তো কোন এলাকার মানুষ বেশি সুস্থ শহর না গ্রাম গ্রাম আমি শুনি নাই কোন এলাকার মানুষ বেশি শান্তিতে আছে কোন এলাকার মানুষের মধ্যে মায়া মহব্বত বেশি সব দিক দিয়ে গ্রাম আপনি যদি বলেন আমি গ্রামে থেকে পিছিয়ে আছি নয় আপনি গ্রামে থেকে আগায় আছেন কিভাবে আগায় আছেন জানেন যার বাড়ি গুলশানে তার কিন্তু ঢাকায় কবরস্থান নাই গ্রামের বাড়িতে কবরস্থান মরলে কিন্তু আপনার গ্রামে সেজন্য গ্রামকে কখনো ছোটভাবে দেখা যাবে কারণ যারা শহরকে আলোকিত করেছে সবাই হচ্ছে গ্রামের গ্রাম থেকে উঠে এসেছে সেজন্য ওই গ্রামের খেটে খাওয়া মানুষকে অবজ্ঞা করার কোনো সুযোগ সবাই যার যার জায়গায় সম্মানিত আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন আমি শুধু আপনাদের কাছে প্রেজেন্ট করতে চাচ্ছি একটা কথা আল্লাহ তাআলা যখন যেটা করেন বান্দার ভালোর জন্য করেন আল্লাহর প্ল্যানিং এ সবকিছু আছে না নাই আছে আল্লাহ কি জানে কি জানে না তো সুতরাং মন খারাপের কোনো দরকার আমাদের দুইটা জিনিসের দরকার ভাইয়া কয়টা জিনিস
আমি বলছি একদম আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন যারা নিজের লাইফটাকে চেঞ্জ করার আগ্রহ আছে আমি আপনাদেরকে বলছি যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে আমি আপনাদেরকে বলছি আপনাদেরকে বলার মাধ্যমে আমি আমার নফসকে শোনানোর চেষ্টা করছি দুইটা জিনিসের বড় দরকার একটার নাম হচ্ছে সবর আর একটার নাম হচ্ছে শুকর একটার নাম সবর একটার নাম শুকর একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে শুকরিয়া একটা হচ্ছে ধৈর্য একটা হচ্ছে শুকরিয়া এই দুইটা এমন পাওয়ারফুল জিনিস যেটা যার ভিতরে যাবে সেটাকে মাটিওয়ালা থেকে আসমানওয়ালা বানায় দিতে পারে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই দুইটার মধ্যে কঠিন কোনটা সবাই বলবেন ধৈর্য ধরা কঠিন নয় ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে শুকর করা এবার আপনি বলবেন না ভাইয়া এটা তো কেমন কেমন লাগলো কথাটা বুঝে আসেনি শুনুন বিপদে পড়লে মন না চাইলেও ধৈর্য ধরতে হয় ঠিক কোনো ভয় না থাকলে চুপ করে বসে থাকো ঠিক কিন্তু শুকরিয়া করার জন্য মনের দরকার আছে না নাই সুন্দর চিন্তার দরকার আছে না নাই কত ফকিরকে আল্লাহ কোটিপতি বানানোর পরে শুকরিয়া করার কথা ভুলে যায় এরকম হাজার হাজার কোটিপতি আছে না নাই অসুস্থ ছিল বারবার আল্লাহকে ডেকেছে সুস্থ হওয়ার পরে আল্লাহর দরবারে ঝুঁকে নাই এমনও মানুষ সেজন্য ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে শুকরিয়া করা যারা লাইফে সাকসেস করতে চান আমি আমার জীবন থেকে আপনাদেরকে একটা কথা বলবো যাই হোক যেমন হোক যেভাবে হোক মনমত হোক মনমত না হোক বিবেকসম্মত হোক বিবেকসম্মত না হোক বুঝে আসুক না আসুক কোন প্রকার আপত্তি ছাড়া আল্লাহর উপর বর্ষা করে ধৈর্যকে সাথে নিয়ে শুধু মুখে একটা শব্দ রাখবেন আলহামদুলিল্লাহ 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 পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে আলহামদুলিল্লাহ যেই দিন আপনার একবার শুকরিয়া রবের দরবারে কবুল হয়ে যাবে লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে আল্লাহ পাক আপনার নিয়ামতকে হাজার গুণ বাড়াই দিবে সুবহানাল্লাহ শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকেন আর কিছু বলার দরকার নাই এসে কথা কয় না মসজিদে নামাজ পড়ে বাইর হইয়া দেখে যায় জুতা নাই আছে না এরকম হয় না মনে রাখবেন এটা শয়তানের একটা কৌশল যাতে আপনার এটা মনে হয় কি রে আল্লাহর কাছে আসছি আমার জুতাটাই চলে গেছে আপনি যেন মসজিদ আর না যান এটা শয়তানের কৌশল কথা বলেন আরে ভাই মসজিদ থেকে বের হয়ে জুতা পাচ্ছে না সে মন খারাপ করে চিল্লাফাল্লা শুরু করছে আরেকজন মসজিদ থেকে বের হয়ে জুতা পাচ্ছে না আলহামদুলিল্লাহ বলে মুসকি হাসতেছে একই মসজিদ একই রাস্তা দুইজনের চরিত্র দুই রকম এবার বলেন টেনশনে কে আছে পরের জন না আগের জন আমি বলবো না আপনারা বলেন মেজাজ গরম কার পরের জন না আগের জন প্রেসার বাড়ার সম্ভাবনা কার পরের জন না আগের জন আরেকটু জোরে বলেন না আঘাত করে মারামারি করার সম্ভাবনা কার বেশি পরের জন্য আগের জন্য কেন সে উত্তেজিত হয়ে গেছে পরের জন্য কেন বলছে না কারণ সে আলহামদুলিল্লাহ বলে বলছে এবার একজন কই এ বেড়া তোর মাথার কি স্ক্রুপ ঢিলা হয়ে গেছে গা জুতা হারাই গেছে তুই আলহামদুলিল্লাহ বলস কেন তখন সে উত্তর দেয় তুই জুতার দিকে মনোযোগ দিয়েছস তাই তুই আফসোস করতেছস আমি জুতার দিকে মনোযোগ দিই নাই আমি মনে মনে ভাবছি জুতা যেমনে চলে গেছে আল্লাহ চাইলে তো আমার দুই পাও নিয়ে যেতে পারত যাক জুতা নেই গেছে ফাটার জন্য পা তো আছে আলহামদুলিল্লাহ আপনার সুখ আপনার হাতে শুধু আপনাকে চিন্তাধারা পাল্টাতে হবে আর একটু জোরে বলেন না এবার কোন রেস্টুরেন্টে খাইলে কোথায় যায় ফাইভ স্টারে খাইলে কোথায় যায় আর আপনার এই গ্রামের ওই সাত দোকানটাতে বসে ভাত খাইলে কই যায় তো এখন আপনি বলবেন হুজুর মজা আমি বলি মজা বলতে কোনো শব্দ নাই মজা মানিয়ে দূর ডোক গিলছেন মজা শেষ এসে কথা কয় না কা এবার ডোক গিলতে কখন লাগে দশ মিনিট না দুই সেকেন্ড রোজ খাইও যেখানে শাক খাইও সেখানে টার্গেট কি পেট ভরা সুতরাং পেট বললেই আলহামদুলিল্লাহ